ইউটিউবে ওয়ার্নিং স্টেক আসলে কিভাবে তুলবেন তো বন্ধুরা এই টপিকে কিন্তু আমি একটা ভিডিও করেছি তো সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ওয়ার্নিং স্টেক যদি আপনার চ্যানেলে আসে মানে কপিরাইট স্টেক যদি ওয়ার্নিং হিসাবে প্রথমবার আসে আপনার চ্যানেলে তাহলে আপনি কীভাবে সেই স্ট্রাইকটাকে তুলবেন তো ওয়ার্নিং স্ট্রাইক তোলার কিন্তু দুইটা পদ্ধতি আছে যদি আপনি শিওর থাকেন যে আপনার কন্টেন্টটা কোনো রকম কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে না আপনার কন্টেন্টটা আপনি তৈরি করেছেন আপনার ভয়েস আপনার ফেস সব কিছু আপনার যদি এরকম মনে হয় আপনার যে ইউটিউব ইউটিউবেরই ভুল হতে পারে তো অনেক সময় কিন্তু ইউটিউবে ভুল হয় ঠিক আছে তো আপনাকে ভুল ভুল কোনো কারণে আপনাকে স্ট্রাইক দিয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি একবার অ্যাপিল করতে পারেন ঠিক আছে তো যদি আপনি অ্যাপিল করেন বা রিভিউ করতে বলেন ইউটিউবকে তো আপনি রিভিউয়ের একটা চান্স পাবেন ঠিক আছে তো দুইটা প্রসেস আছে যদি আপনি ওয়ার্নিং স্টেপ তুলতে চান একটা হচ্ছে অ্যাপিল করে আরেকটা হচ্ছে টেক ট্রেনিং ঠিক আছে টেক ট্রেনিং অপশানটা হচ্ছে আপনি ইউটিউবের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার দেবেন মানে ওদের পলিসি সম্বন্ধে বিভিন্ন কোশ্চেন করবে তো সেই কোশ্চেনগুলোর ইয়েস অর নো অ্যান্সার দেবেন যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়ার্নিং স্ট্রাইকটা তারা তুলে নেবে বা রিমুভ করে দেবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা স্ট্রাইক কিন্তু চলে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই যে কথাগুলো বলছি এই এই কথাগুলো কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন কারণ এখন কিন্তু ইউটিউবের যে পলিসি বা রুলস কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে অনেক কিন্তু কঠোর হয়ে গেছে তো যদি আপনারা এই বিষয়গুলো না বোঝেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে যদি স্ট্রাইক এসে যায় তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডিলেটও হয়ে যেতে পারে ঠিক আছে ওয়ার্নিং স্ট্রাইক কীভাবে তুলতে হয় এই এই বিষয়ে যে প্রথম ভিডিওটা আছে মানে পার ওয়ান ভিডিওটা আছে এই পার্ট ওয়ান ভিডিওটা আগে আপনারা দেখে নেবেন ঠিক আছে পার্ট ওয়ান ভিডিওটা দেখার পরে পার্ট ওয়ান ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা লিঙ্ক ক্লিক করে দেখে নেবেন ঠিক আছে তো ওই ভিডিওটা দেখার পরে তো ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে অ্যাপিল করতে হয় অ্যাপিল করে কিভাবে ওয়ার্নিং স্ট্রাইক তুলতে হয় তো আজকের ভিডিওতে দেখাবো যে ওই যে সার্ভেগুলো কমপ্লিট করে মানে কোশ্চেনের অ্যান্সার দিয়ে কিভাবে কপিরাইটের ওয়ার্নিং স্ট্রাইক তুলতে হয় ঠিক আছে তো আমি কিন্তু আগের ভিডিওতে অ্যাপিল করেছিলাম আমি ভাব ভাবছিলাম যেহেতু আমার নিজের কন্টেন্ট আমার নিজের ফেস আমার নিজের ভয়েস কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করিনি তো সেক্ষেত্রে কিন্তু আমি একবার অ্যাপিল করে দেখলাম যে দেখি অ্যাপিল করার পরে যদি আমার কন্টেন্টটা আবার ফিরে আসে বা আমার ভিডিওটা যদি আবার ব্যাক করে দেয় স্ট্রাইকটাও তুলে দেয় তাহলে ভালো হবে ঠিক আছে তো প্রথমবার আপনারা যদি অ্যাপিল করার সুযোগ পান তাহলে কিন্তু অবশ্যই একবার অ্যাপিল করে দেখবেন যদি অ্যাপিলে কাজ না হয় তাহলে আপনারা সেকেন্ড অপশানটা বেছে নেবেন যে সার্ভে করে বা কোশ্চনের অ্যান্সার দিয়ে কিভাবে তুলতে হয় ঠিক আছে তো আমি কিন্তু অ্যাপিল করে দিয়েছিলাম অনেক ভরসা করে আমি অ্যাপিল করছিলাম কিন্তু আমার অ্যাপিলটা কিন্তু ইউটিউব থেকে রিজেক্ট করে দিয়েছে ঠিক আছে বাহাত্তর ঘন্টার মধ্যে আমার একটা ইমেল আসার কথা ছিল তো বাহাত্তর ঘণ্টা না কালকে অ্যাপিল করলাম আর আজকে সকালেই দেখলাম যে ইমেল চলে আসে ইমেলটা আপনাদের দেখাচ্ছি কীরকম ইমেল তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই মেলটা এই মেইলটা আমি ওপেন করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বেঙ্গলি অনলাইন টেক উই হ্যাভ রিস এ ডিসিশন অন ইয়োর অ্যাপিল অ্যাপিলটা অ্যাপিলের একটা ডিসিশন নিয়েছে ওরা তো কি ডিসিশন নিয়েছে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিও টাইটেলটা সেটা কিন্তু ওরা দিয়েছে ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করব আমি কিন্তু এই বিষয়ে ভিডিও করেছিলাম তো এই কন্টেন্টটা আমার নাকি ওদের হার্মফুল হয় বা কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করে তো যাই হোক আমি এখানে নিচের দিকে দেখাচ্ছি তো এখানে ওরা বলে দিয়েছে উই হ্যাভ রিভিউড ইউর কন্টেন্ট কেয়ারফুলি অ্যান্ড কনফার্মড দ্যাট ইট ভায়োলেটস আওয়ার হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি মানে ওদের যে একটা হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি আছে এই পলিসির আন্ডারে কিন্তু আমার ভিডিওটা পড়ে গেছে ঠিক আছে তো আমি আগেই বলে দিয়েছিলাম যে ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়টা যদি ইউটিউবেই দেখানো হয় তাহলে কিন্তু ওরা স্ট্রাইক দিতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিতে পারে ঠিক আছে তো আমার ক্ষেত্রে সেটাই হয়েছে আমি এই ভিডিওটা করেছি আমার কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক পড়েছে ঠিক আছে যাই হোক এটা যেহেতু প্রথমবার ছিল আমার ওয়ার্নিং হিসেবে আসে ঠিক আছে তো এই জন্য বলছি আপনারা কিন্তু ইউটিউবের এই কপিরাইটের বিষয়টা কিন্তু ভালো করে বুঝবেন না হলে কিন্তু আপনার চ্যানেল পারমানেন্টভাবে ডিলিট হয়ে যেতে পারে ঠিক আছে তো এখানে নিচে ওরা যেটা বলে দিয়েছে যে হাউ দিস ইম্প্যাক্ট ইউর কন্টেন্ট মানে আমার এই কন্টেন্টের কারণে কি ইম্প্যাক্ট পড়তে পারে বা কী ফলস্বরূপ হতে পারে তো এরা কিন্তু একটা তিনটা পয়েন্টের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছে প্রথমে লিখেছে উই ওন বি পুটিং ইওর কন্টেন্ট ব্যাক আপ অন ইউটিউব মানে ওরা আমাদের কন্টেন্টটাকে আর ইউটিউবে ব্যাক করে দেবে না ও ওটা পারমানেন্টভাবে ডিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এটাই বুঝেছে তারপরে নিচে বলা আছে ইফ ইউর অ্যাপিল ওয়াজ ফর এ ওয়ার্নিং ইউ উইল নট বি গিভেন অ্যানাদার ওয়ার্নিং ইন দ্য ফিউচার মানে যেহেতু আমাদের এটা ওয়ার্নিং স্ট্রাইক প্রথমবার এসেছে সেহেতু কিন্তু পরবর্তীতে আমাদের আর ওয়ার্নিং স্ট্রাইক দিবে না ঠিক আছে পরবর্তীতে ডাইরেক্ট স্ট্রাইক দিয়ে দেবে ঠিক আছে এরপরে নিচের যে পয়েন্টটা সেটা হচ্ছে ইফ ইয়োর অ্যাপিলাজ ফর এ স্ট্রাইক দ্য স্ট্রাইক উইল রিমেইন অন ইয়োর চ্যানেল তো তিন নম্বর পয়েন্টে ওরা যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে যদি আপনার এই অ্যাপিলটা স্ট্রাইকের জন্য হয়ে থাকে এই অ্যাপিলটা কিন্তু আপনার চ্যানেলে থেকে যাবে ঠিক আছে ওরা কিন্তু এটা বলেছে ঠিক আছে তো এখন কিন্তু নতুন আপডেট অনুযায়ী আপনারা কিন্তু ওয়ার্নিং স্ট্রাইকটাকে তুলে দিতে পারবেন ঠিক আছে কীভাবে তুলতে হয় আমি কিন্তু এটা বলে দিচ্ছি ঠিক আছে তো আমার কিন্তু ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে এখান থেকেও কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে তো আপনাদের নোটিফিকেশনটা দেখাই আমি এই যে দেখতে পাচ্ছেন অ্যাপিল রিজেক্টেড ঠিক আছে অ্যাপিল রিজেক্টেড ঠিক আছে তো এরকম কিন্তু আমার অ্যাপিলটা রিজেক্ট করে দিয়েছে তো এরপরে কি উপায় আছে তো আমি আপনাদের বলে দিচ্ছি ঠিক আছে তো ওয়ার্নিং স্টেক রিমুভ করার জন্য আপনারা কী করবেন গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের ড্যাশবোর্ডই এখানে দেখাচ্ছে অ্যাপিল রিজেক্টেড অ্যাপিল কিন্তু রিজেক্ট করে দিয়েছে আমার আর এখানে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস লেখা আছে এখানে ওয়ার্নিংসে আপনারা ক্লিক করবেন ওয়ার্নিংয়ে ক্লিক করার পরে আগে কিন্তু আমি দুটো অপশান পেয়েছিলাম একটা বিং রিভিউ পেয়েছিলাম ঠিক আছে তো এই রিভিউ অপশানটা চলে চলে গেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপিল রিজেক্ট করে দিয়েছে তার মানে আমরা রিভিউ অপশানটা আর পাচ্ছি না ঠিক আছে এবার আমরা টেক অ্যাকশনে ক্লিক করে দেব ঠিক আছে টেক অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে বিগিন রিভিউ এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেক ট্রেনিং আগে কিন্তু আমাদের দুটো অপশান দিয়েছিল একটা হচ্ছে অ্যাপিল তো অ্যাপিল অপশানটা কিন্তু এখন অ্যাপিল রিজেক্ট দেখাচ্ছে আর আর একটা অপশান যেটা আমাদের কাছে বেসে আছে সেটা হচ্ছে টেক ট্রেনিং ঠিক আছে তো আপনারা টেক ট্রেনিং এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে টেক ট্রেনিংয়ের এখানে যখনই ক্লিক করবেন এখানে কিন্তু অনেকগুলো ইয়ে দেওয়া থাকবে আপনারা একদম নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু ওরা কিছু প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আপনারা সঠিক অ্যান্সার দেবেন ঠিক আছে যদি আপনারা সঠিক অ্যান্সার দিতে না পারেন তাহলে কিন্তু আপনার এই যে স্ট্রাইকটা কিন্তু উঠবে না ঠিক আছে তো এখানে কিন্তু কোশ্চেনগুলো অবশ্যই ইংলিশে দেওয়া থাকবে আপনারা যদি ইংলিশ না বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য একটা ভালো একটা বুদ্ধি দিয়ে দেই সেটা হচ্ছে আপনারা এই যে ইংলিশ কোশ্চেনটাকে আপনারা এই কপি করে নেবেন ঠিক আছে কপি এখান থেকে কপি করে নিলেন নেওয়ার পরে আপনারা একটা নিউ পেজ নিয়ে গুগল ট্রান্সলেটর বা গুগল ট্রান্সলেটর এখানে আপনারা গুগলে সার্চ করবেন সার্চ করার পরে এখানে ইংলিশ টু বেঙ্গলি করে দেবেন ঠিক আছে মানে ইংলিশ টু বেঙ্গলি তো আপনারা এই যে ইংলিশের এখানে আপনারা এই টেক্সটটাকে বা কোয়েশ্চেনটাকে আপনারা পেস্ট করে দেবেন ঠিক আছে কপি পেস্ট করে দিলেই কিন্তু আপনারা এখানে বাংলায় আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো বাংলায় আপনারা ভালো করে দেখে কোশ্চেনটাকে বুঝবেন যে ওরা কি কোশ্চেন করেছে ঠিক আছে সেটার উত্তর ইএস দেওয়া ঠিক হবে নাকি নো দেওয়া ঠিক হবে যদি আপনার মনে হয় যে ওটা ইএস দেওয়া ঠিক হবে তাহলে ইএস দিবেন যদি মনে হয় যে নো হবে তাহলে নো দেবেন ঠিক আছে তো আমি এখানে কোশ্চেনগুলো আনসার এক এক করে করে দিচ্ছি তো এখানে আমার মনে হচ্ছে এই কোশ্চেনটার আনসার ইএস হবে ঠিক আছে তো আপনারা ইএস নো যে কোনো একটা অপশানে ক্লিক করবেন ঠিক আছে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনাকে আর একবার চান্স দেবে ঠিক আছে ভুল হলে কিন্তু এখানে ই দেখাবে তো এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট আছে তো মনে করেন আমি ইএস দিলাম ঠিক আছে ইএস দেওয়ার পরে এখানে চেক করলাম চেক করলাম যদি ইএস হয় তাহলে এখানে চিহ্ন আসবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসছে ঠিক আছে যে দ্যাটস রাইট মানে এটা রাইট অ্যান্সার দিয়েছে ঠিক আছে তো রাইট অ্যান্সার দেওয়ার পরে এখানে আবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে আরেকটা প্রশ্ন আসবে তো এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে অন্য প্রশ্ন আসতে পারে ঠিক আছে সেম প্রশ্ন যদি সবাইকে দেবে সেরকম কিন্তু কোনো রকম ব্যাপার নাই তো এখানে আপনারা আবার কিন্তু চাইলে এই টেক্সটটাকে ভালো করে কপি করে আপনারা গুগল ট্রান্সলেটরে গিয়ে পেস্ট করে আপনারা কিন্তু ভালো করে পড়ে বুঝে তারপরে অ্যান্সারটা করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম টাইমিং নেই যে আপনাকে এই সময়ের মধ্যে অ্যান্সারটা দিতেই হবে ঠিক আছে তো আপনারা কিন্তু ভালোভাবে ইএস নোটা কমপ্লিট করবেন তো যদি ভুল হয় তাহলে আপনারা আরও চান্স পাবেন অবশ্য ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে নো দেখাচ্ছে তো ট্রাই নো হলে কিন্তু ট্রাই অ্যাগেইন একটা করতে পারবেন ঠিক আছে তো আমি এখানে ট্রাই অ্যাগেইন করে দিচ্ছি তো আমি এখানে নো করে দিচ্ছি ঠিক আছে তো এবারে কিন্তু ইয়েস এটা কারেক্ট দেখাচ্ছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা ভুল করলেও কিন্তু আরও চান্স পাবেন ঠিক আছে এতে কোনো সমস্যা নেই তারপরে আপনারা আবার নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তারপরে আর একটা প্রশ্ন আসছে তো এইভাবে কিন্তু আপনাদের অনেকগুলো কোয়েশন আসতে পারে মোটামুটি পাঁচ থেকে ছয়টা সাতটা কোয়েশন আসতে পারে ঠিক আছে তো এখানে একটা গেমিং চ্যানেল নিয়ে একটা প্রশ্ন এসেছে তো এই প্রশ্নটা ভালো করে বুঝে তারপরে আমি আনসারটা করতেছি তো এখানে আমার মনে হচ্ছে এই প্রশ্নটার অ্যান্সার ইয়েস হবে তো আমি এখানে ইএসএ ক্লিক করে দিয়ে চেক করতেছি ঠিক আছে চেক করলাম তো দেখতে পাচ্ছেন এটা ইএস ঠিক আছে তো আমি তারপরে নেক্সট করে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে আমি সবগুলো প্রশ্নের আনসার দিয়ে লাস্ট প্রশ্নের অ্যান্সারটা আমি আপনাদের দেখাচ্ছি যে তারপর কি করতে হয় ঠিক আছে তো এখানে ছয় নম্বর কোয়েশনটা একটা একটা গল্পের মতো দেখাচ্ছে তো এখানে আমি যেটা বুঝলাম যে ইউটিউব ভিডিও ডাউনলোড করে একজন দেখাচ্ছে তার নাম হচ্ছে ফাতিমা তো যাই হোক এটা ইউটিউব ভিডিও ডাউনলোড করা কি লিগাল না ইনলিগাল এটা কিন্তু এরা কিন্তু তিনটে অপশন দিয়েছে ঠিক আছে তো তিনটে অপশনের মধ্যে যেহেতু ইউটিউব ভিডিও ডাউনলোড করে দেখিয়েছে ফাতিমা হ্যাঁ তো আমার মনে হচ্ছে এখানে প্রশ্নটা ইএস দিস ইজ ভায়োলেশন হবে ঠিক আছে এটা ইউটিউবের ভায়োলেশন হবে তো আমি এখানে ইএসএ ক্লিক করে নিচ্ছি এসে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আমি চেক করব ঠিক আছে তো দেখতে পাচ্ছি তো চেকে ক্লিক করলাম নিচে দিকে দেখতে পাচ্ছেন দ্যাটস রাইট ঠিক আছে তো এটা রাইট অ্যান্সার তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো এখানে আর একটা গল্পের মতো প্রশ্ন আসে এই গল্পটা পড়তে হবে তারপরে এই তিনটার মধ্যে একটা অ্যান্সার দিতে হবে ঠিক আছে তো আমি লাস্ট কোশ্চেনের অ্যানসারটা খুব ভেবে চিন্তি দেবো কারণ যদি ভুল না হয় তো আমি এখানে ভালো করে পড়ে নিচ্ছি তো এখানে মাঝখানেরটা ইয়েস মনে হচ্ছে আমার মাঝখানে একটা করে দিচ্ছি ইয়েস এটা রাইট ঠিক আছে তো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি নেক্সটে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন নাইস ওয়ার্ক ইউ হ্যাভ কমপ্লিট দ্য ট্রেনিং তো আমার এখানে ট্রেনিংটা কমপ্লিট হয়ে গেছে এবারে নিচে কী দেখাচ্ছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর ওয়ার্নিং উইল এক্সপায়ার অন ফিফটিন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মানে এপ্রিলের পনেরো তারিখ আমার এই ওয়ার্নিং স্ট্রাইকটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে ওরা কিন্তু বলে দিয়েছে এবারে দ্বিতীয়ত যেটা বলেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা একটা বলেছে সেটা কিন্তু আপনারা ভালো করে মনে রাখবেন ইফ ইউ ভায়োলেট দ্য হার্মফুল অর ডেঞ্জারাস পলিসি অ্যাগেইন মানে আমার যে আমার যে পলিসিটা লঙ্ঘন হয়েছে সেটা হচ্ছে হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি ঠিক আছে তো আমি যদি সেম হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি লঙ্ঘন করি তো ওরা কিন্তু বলে দিয়েছে ইফ ইউ ভায়োলেট দ্য হার্মফুল অর ডেঞ্জারাস পলিসি অ্যাগেন আবার যদি আমি এই হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি আবার লঙ্ঘন করি বিফোর দিস ওয়ার্নিং এক্সপায়ার তাহলে কিন্তু আমার এই ওয়ার্নিংটা কিন্তু আর থাকছে না ইউ উইল গেট এ স্ট্রাইক ঠিক আছে মানে আমি যদি সেম হার্মফুল আমার যে কন্টেন্টটা সেটা কিন্তু হার্মফুল আর ডেঞ্জারাস কন্টেন্টের মানে ডেঞ্জারাস পলিসির আন্ডারে পড়ে পড়ে আর কি ঠিক আছে তো আমি যদি সেম ভায়োলেশন যদি সেম রুলস লঙ্ঘন করি তাহলে কিন্তু আমার ক্ষেত্রে আর ওয়ার্নিং স্ট্রাইক আসবে না সেক্ষেত্রে কিন্তু সরাসরি স্ট্রাইক দিয়ে দিবে। ঠিক আছে আমি যদি এই হার্মফুল অর ডেঞ্জারাস গাইডলাইন্স বাদ দিয়ে আমি যদি আরও অন্য কোনো রুলস তাদের লঙ্ঘন করি তাহলে কিন্তু তারা আবার আমাকে ওয়ার্নিং দেবে কিন্তু অন্য রুলস লঙ্ঘন না করে আমি যদি সেম রুলস লঙ্ঘন করি তাহলে কিন্তু ওরা আর ওয়ার্নিং দেবে না সরাসরি স্ট্রাইক দিয়ে দেবে ঠিক আছে এই জিনিসটা আপনারা মনে রাখবেন তো এখানে কিন্তু নিচের পয়েন্টে ওরা এটাও উল্লেখ করেছে ইফ ইউ ভায়োলেট এ ডিফারেন্ট পলিসি মানে আমি যদি ডিফারেন্ট পলিসি ওদের লঙ্ঘন করি তাহলে ইউ উইল গেট অ্যানাদার ওয়ার্নিং উইথ দ্য অপরচুনিটি টু টেক অ্যানাদার ট্রেনিং ঠিক আছে আমি কিন্তু আরও একটা সুযোগ পাবো টেক ট্রেনিংয়ের জন্য মানে আমার আমার ওই যে সার্ভের যে কোশ্চেনের অ্যান্সারগুলো দিলাম ঠিক আছে তো আমি কিন্তু আমাকে কিন্তু আরও একটা সুযোগ দিবে মানে কোয়েশনের অ্যান্সার করে আমি কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক তুল তোলার একটা সুযোগ পাবো ঠিক আছে যদি আমি ডিফারেন্ট পলিসি লঙ্ঘন করি আর যদি সেম পলিসি লঙ্ঘন করি তাহলে কিন্তু আর আমাকে চান্স দেবে না ওয়ার্নিং দেবে না সরাসরি স্ট্রাইক দিয়ে দেবে ঠিক আছে তো এই জিনিসটা আপনারা মনে রাখবেন সেম পলিসি আপনারা লঙ্ঘন করতে যাবেন না যদি স্ট্রাইক চলেও যায় আপনার যদি এই ওয়ার্নিং স্ট্রাইকটা তুলেও দেন তাহলেও কিন্তু লাভ হবে না যদি সেম পলিসি লঙ্ঘন করেন তাহলে কিন্তু সরাসরি পরের বার স্ট্রাইক দিয়ে দেবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কিন্তু মোটামুটি এই যে তিন মাস সময় লাগবে পনেরোই এপ্রিল এই ওয়ার্নিং স্ট্রাইকটা উঠে যাবে ঠিক আছে তো এটা নিয়ে চিন্তা নেই এরপর থেকে আমি আরও সতর্ক থাকবো ক্লোজ ট্রেনিং আমি ক্লোজ ট্রেনিংয়ে ক্লিক করে দিচ্ছি যাই হোক নব্বই দিনের মধ্যে আমার এই স্ট্রাইকটা চলে যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করতে হয় তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুদের শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল বাটনটি ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ